দারুণ লাগছে দেখে। হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছে সবাই? আশা করছি সেটা কৃপা তোমরা সব ভাই বিন্দাস আছো, ভালো আছো। আর আমার শরীরটা একটু ভালো আছে, তাই নিয়ে চলে এসেছি ভিডিও। তো সকাল সকাল উঠে ঘরটার ঝাড়ু দোয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর ফ্রেশ হতে চলে এলাম। ফ্রেশ হয়ে আসার পর বসিয়ে দেবো রান্না, আর রাত্রিবেলা রান্না করে গুছিয়ে রেখে গেছি। তো করবো শাক রান্না। একটা সময় ছিল জানো তো, শাক দেখলেই মনে হতো জঙ্গল মাছ। যখন রান্না করতো একদমই খেতাম না শাক, আর এই বিয়ের পর এখন কিন্তু খেতে হয়, এখন সবই খেতে হয়। যা মা আগে রান্না করে দিত খেতে ভালো লাগতো না, এখন নিজের রান্না করে কিন্তু সেই সব সবই ভালো লাগে। তো চলে এসেছি শাক, সরষে শাক রাত্রিবেলা বেছে কেটে ফ্রিজে রেখেছিলাম, এবার বের করে রান্না করে নেব। তো এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের হাতে, চলো তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো এখানে আলু কেটে নিয়েছি, ভাতটা হয়ে গেছে। আলুগুলো আগে বেজে নেবো কড়াই গরম করে, কড়াইতে তেল দিয়ে, আর তারপর আলুটাও ছেড়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে আলুটা লাল লাল করে বেজে তুলে নেবো, তারপর এটার মধ্যে কড়ার মধ্যে তেল দিয়েই শুধু শাকটা ছেড়ে দিলাম। তারপর নুন হলুদ দিলাম, তারপর থেতো করে রসুন দিয়েছি আর লঙ্কা দিয়েছি। দেখো কিছুক্ষণ শাকটা মজে যাওয়ার পর সর্ষ বাটা আর নুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আলু ভাজা দিয়ে দিলাম। দেখো হয়ে গেল শাকটা। আর এই এইরকম শাক রান্না করলে কিন্তু দারুণ টেস্ট লাগে, যার খেতে ভালো লাগে না তারও কিন্তু ভালো লাগবে, একবার ট্রাই করতে পারো। তারপর তোমাদের দাদা খেয়ে দিয়ে চলে গেছে ডিউটি, তো আমি চলে এলাম নিজের জন্য এক কাপ চা নিয়ে, এর সঙ্গে ব্রেড টোস্ট করে নিয়ে এসেছি। তো চলো মা ছেলে মিলে চা খাই। চা কম মানে খাচ্ছিলাম, আর দেখো মা ছেলে ঢং করছিলাম, ছেলেকে বললাম একটু খাও, না ও খাবে না, তো পাশে বসেছিল আর দুষ্টুমি করছিলো। তো ওর সঙ্গে আমিও গল্প করছিলাম, আচ্ছা আর চাটা মানে এনজয় করছিলাম। তো তারপরে দেখো ছেলে একটু কুলে এসে বসলো, তারপর তোমাদের সাথে গল্প করতে ওর বেশ ভালো লাগে। তো চাটা খাওয়া কমপ্লিট করে তারপর চলে এসেছি এখানে। দেখো ছেলে কিছু কাপড় বের করে, মানে ছোটো ছোটো কাপড়গুলো বের করে সব ওইদিকে ছড়িয়ে ছুটিয়ে ফেলেছে। তো আমি আগে ওগুলো প্যাকিং করে নিলাম, মানে এই ডিব্বার মতো আমি ভরে রাখি সবসময়, তো এগুলো জায়গা মতো রেখে দিলাম। তারপর বিছানাটা গুছিয়ে নিলাম, বিছানাটা গুজানোর পর বালিশগুলোও জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। অনেক দিন পর জানো তো অসুস্থ থাকার কারণে কাজ করতে পারিনি ভালো করে, তো আজকে কাজের মানে প্রচুর চাপ ছিল, পুরো সারা দিন কাজ করেছি। তো দেখো কিছু কাপড়ও ছিল যেগুলো ধুয়ে দিয়েছিলাম, ভাঁজ করে রাখতে পারিনি, তো আজকে ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে তুলে জায়গা মতো রেখে দিব। অসুস্থ থাকলে কী হয় বলো, গড় গুছালো কিছু কাজ তো করতেই অসুস্থ অবস্থায়। তোমার দাদাও অনেক হেল্প করে আমাকে কাজের, অসুস্থ হলে হলে কোনো প্রবলেম হলে, কিন্তু তারপর দেখবে মেয়েদের তো অনেক কাজ থাকে, ছেলেরা যাইও একটু একটু হেল্প করে, সেটাতে তো আর হয় না বলো। আর আমার ঘরে একটা বেবি আছে, তো আরও এক্সট্রা অনেক কাজ থাকে। যাই হোক, আর দেখো এইদিকে আর এখন আমার দুটো রুম হয়েছে, তো কাজটাও একটুখানি বেড়েছে, তো সেটা কোনো ব্যাপার না। আমি মানে অসুস্থ অবস্থায় আমি কাজ করেছি, দুটো রুমকে অনেক গুছিয়ে টুছিয়ে রেখেছি, আমার কাজ করতে বেশ ভালো লাগে, আর কাজটা মানে করার সবসময় চেষ্টা করি। এরকম না যে অসুস্থ আমি তো শুয়ে বসে যাবো, আমার শুতে বসতে একদম ভালো লাগে না, আমি সবসময় চেষ্টা করি কাজ করতে। কিন্তু হ্যাঁ কাজটা না আমি আমার নিজের মতো করে কাজ করতে ভালোবাসি। কেউ যদি বলে তুমি ওরকম করো, ওইরকম করো, এরকম না ওইরকম, তখন দেখবে না সব এলোমেলো হয়ে যায়, আর জানি না কোনো মানে লাইন পাই না, তো তখন না কাজ করতে ঠিক করে কাজও করতে পারবো না, তখন আমার কাজ করতেও ভালো লাগে না। আমি যখন নিজের মতো করে কাজ করি তখন আমার সারাদিনই মনে হয় করে যাই করে যাই, যতই ক্লান্ত থাকি যতই অসুস্থ থাকি। যাই হোক দেখো এই ঘরটা গুছিয়ে নিয়েছি, আর আমার ক্যামেরা স্ট্যান্ডটা ভেঙে যাওয়া সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে অনেক প্রবলেমই হচ্ছে। তো এই চেয়ারগুলো দেখো ঘরে কাভার করে, কাভার বানিয়ে চেয়ারগুলোতেও লাগিয়ে নিয়েছি, মানে কাবার ছাড়া একদমই দেখতে ভালো লাগছিল না কীরকম লাগছিলো। তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম ভালো করে, আর এবার ঘরটা মুছে নেবো, তারপর ওই ঘরে যাবো, ওই ঘরটাও ঝাড়ু মুছা সব পড়ে আছে। আর ছেলে একটু উপরে গেছে, তো আমি শান্তিতে মানে তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি, নাহলে ছেলে আমার পিছনে পিছনে থাকবে আর ভালোও লাগে বলো। ছেলেকে সবসময় চোখে চোখে রাখি, এইদিকে ওইদিকে হাত পা হয়েছে, তো এখন পরে টরে যায়, মানে একটু চোখের আড়াল হলে কিছু না কিছু একটা হয়ে যায়, সেই কারণে এই তো দেখছিলাম না চোখের মধ্যে কিছু একটা হয়ে গেছে, চোখটা একদম লাল হয়ে আছে, হয়তো কিছু লেগেছে, তো ওকে না একদম মানে নজরে নজরে রাখতে হয়। এই কদিনে অসুস্থ থাকার কারণে শরীরটা এত কমজোরি হয়ে গেছে, আমি মানে কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি। দেখো ঘরটা পুরো গুছানো কমপ্লিট হয়ে গেছে, পর্দাটা বিছিয়ে নিলাম, দরজাটা বন্ধ করে ওই ঘরে যাব। কমপ্লিট হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। দেখো এই যে দেখো ঘর গুছা, ঘরটা গুছিয়ে নিয়েছি, আর কেমন লাগছে জানিও। এই যে চেয়ারের কাভারগুলো তো কিনা হয়নি, আমি দেখেছিলাম অনলাইনে জানো তো, আর মানে অনেকটা দাম বলছিল, তো আমি ঘরের মধ্যেই বানিয়ে নিলাম, কাপড় রাখা ছিল হয়ে গেছে, আর এই দুটো বালিশের কাভার ছিল যেগুলো আমি ইউজ করি না, কিন্তু আমার বেশ ভালো লাগে এই কাভারগুলো।
तो देखो जानियो केमन लागछे और देखो घर मन मत कर गुछिए अनेक दिन पर मैं बोले तुम्हारे खूब असुस्थ सत्य पेट खराब छो और जोर छो एकदम मैं शज्जाशायी अवस्थाते छम क्योंकि तर मत क्षकर्म तो फेले रखा जाए ना टुकटा जोटुकु पेड़े करीडियो करार मत अवस्थाई छा माथा तोलार मत तो तुम्हारे दादा जोटुक कर दिए जो डिवटी चले जित और बाकीटुकुमें जोटुकु पारतम आस्ते दिए करतम तो तीन चार दिन एरक ही गेसि मोटामुटी चार पाँच दिन तो भिडियो जन्माष्टम पर दिन के शरीर खूब ही खराब छो जन्माष्टमी आगे दिन के एकटू खराब छो तो चलो देखते थको भिडियो स्किप ना कर आशा करी तुम्हारा भलो लागे देखो पूरे रूम गुछिए नहीं हमारे तो दारुण लागसे देखते निजे घर देखो एक मन मत कर गुछाते पर एक नतून किचू करते एक उलट पलट करते मैं खुशी खुशी एक लागे मन का फ्रेश हो जाए क्ज करते बस एक एनार्जी पावा जाए तो चलो बाकी वही रूम रे गे वो गुछाब बसन टासन आज सब गुछ परिष्कार करब और लाड्डू गेस एकटूखानी छादे तो वोने गए दीदी घर शुए पड़े इसे बोले गेसि जो शुए पड़े बोले ठीक है आसार पर दिए जाओ और कारेंट नहीं तो गेमे एकाकार और जानी ना पड़ी कि करे गेमे गरम मध्य तो चलो रान्नाघर क्चगलो कर रान्नाघर देखो देखते एकटूखानी अन्यरकम लगे कारण एकटूखानी सेटिंग चेन्ज कर देखते आगे भलो लागो ना ये मैं रूमर मध्य रान्नाघरे देवर शुए एक सैडे रान्नाघर तो अनेक बड़ो तो हमारा तो एक बड़े ही आगे सब किस बड़ो एबार देवर शुए ये और रूमे शुई और ये रान्नाबान्नाओ है और ये फोल्डिंग ये एन और तुली ना आगे तुले नितम तो बीजे ही शुए पड़े और टेबिलटा रेखे मंदिर कूनाते सेट कर देखो तो मैं मिक्सिटा चिलो फ्रिजर उपरे फ्रिजटा गरम हो जाए जदि नष्ट हो जाए मैंने अनेक कष्ट जिनिसगुलू केना तो से कारण जत्न किन्तु खूब बेशि करी मैं मन है कि भावे जे राखब मैंने निजे सब किस निजे का बेदे गुथे रेखे देव एरक एक अवस्था खूब जत्न कर सब किस रखार चेषा करी जैसे नष्ट ना तो किस सब्जी छो कल नहीं तुले रखते पर सेगल तुले निल लाड्डू तो सब किस ओईदि ये आलू टालू नीचे पड़े बिछानार नीचे कि सब डब्बा डुब्बा तो सब छो हमारेर क्ज सेगल गुछिए रखल रेखे भलोकर घर एब झाड़ू दिए नेब देखो कतगुलो बयाम बड़िए कार्टून एकटार भर रेखे क्यों ओ ब कर सब किचु नहीं ओदिक सब कर बेड़ा गुछिए रखते हे सकाल बेला ना जल बड़ी गो और खावर जल एन सब बोतल बड़े बाबी फ्रिजे रेखे देव एक क्ज गुजबे ना सन्दार समय भरते हैं तो जलर बोतलगुल भरे देखो सब फ्रिजे रेखे दीची एत गरम यह बस जो गरम जेते जेते जा सह्य हाँ गरम यह रखम अवस्था सब फ्री मैं फिल्टारे जल नहीं ना फिल्टार के भरे रखतम क्योंकि फिल्टारे छो ना से कारण डायरेक्ट झुली भरे रेखे दीची भलो जल ही आस जल खराब आसे ना तक पेट खराब हो जाए ये देखो ऐले चले ऊपर हमार संगे एबार काज करबे और ओर दीदी एने दिए गेलो और फ्रिजटा हमें संगे संगे गुछिए निलाम ऐले एबार कान्ना करछिलो ओके एकटुखानी मैं घुम पाड़िए देवार जोन्नो तो देखो एबारे खेते बसे पड़े खूब खिदे पे तो ऐले एसे पशे बसे ओके धोर चेषा कर खेते खेते तो दूरते एक आवाज हलो भय पे गेम तपर देखल बहरे बैरिए कि देखल ना कि एक जानी पाम्पारे मत एक ऐले रास्तार मध्य बम मैं मारे तो जैक तपर चले रान्नाघर मैं मुछिए टुचे नेब चूल्ला भलोक क्लिन कर कयदिन जावस्था तो जैक तपर भलोक डिप क्लिन कर निल बसनगुलू सब मेजे नेब तो देखो सब बसन मजा क्लिन मैं कमप्लीट हो गए और देखो सिंकटा भलो चकचक कर मेजे नहीं चूला टूला सब एकदम चकचकी क्लिन एबार घर टर मुछे बारान्दा मुछे कपड़ दिए स्नान सारब तारपर पुजो दिइनी आज के मैं देवा होइनी आज के दादा दिए जाइनी तो पुजोटाओ दीते होबे तो देखो चले एसेछि घर मुछे नेब और ऐले मैंने एक बार मुछे गेसि ओ पा दिए पुरो खराब अवस्था कर दीचे आर चले मुछते दो तीन बार कर भलोक रान्नाघर मुछे नेब
তো রান্নাঘরটা মুছতে মুছতে ছেলে মানে বন্ধ করে দিয়েছিল ক্যামেরাটা। তারপর দেখো পেরদানটা বিছিয়ে দিলাম আর চলো লাইট পাঙ্কা বন্ধ করে এবার স্নান করতে চলে যাবো। আর এইদিকে বারান্দাটা ঝাড়ু দেওয়া রয়ে গেছে আমার, মানে বারান্দাটা সকালবেলা আমি ঝাড়ু দিই, দুবার তিনবার করে ঝাড়ু দিই জানো তো। উপর থেকে সব মানে আমাদের উপরে যারা আছে তাদেরও তো বুঝতে হয় যে চলো উপর থেকে, এই দেখো কত কুড়া রসুনের ছিলকা কি সব না ফেলে দেয় নিচে, আর সব এসে আমার বারান্দাতে পড়ে, আমার এইসব পরিষ্কার করতে হয়। আর এই কয়েকদিন বারান্দাটা মুছিও নেই, তো আজকেও মুছবো না, আজকে ঝাড়ু দিয়ে চলে যাওয়া, ভালো লাগছে না, অনেক কাজ করেছে। ছেলে দেখো কি দুষ্টুমি করছে ফোনের পাশে এসে, যাই হোক এইদিকে দেখো ঝাড়ুটা দিয়ে দিচ্ছি ভালো করে, কারণ মুছবো না তো ভালো করে ঝাড়ুটা মারছি। স্নান করতে চলে যাব, অনেকটা বেলা হয়েছে, পুজো দেব, আর বেশি বেলাতে পুজো দিতে ভালো লাগে না। এই দিয়ে দেখো এইখানে ওইখানে কাপড় রেখেছিলাম, লাড্ডুর কাপড় ওর পাপ্পার কাপড় আমার কিছু কাপড় আছে, চলো এগুলো ধুয়ে দেব। বেশি তেমন একটা কাপড় নেই তো যে কটা আছে সেগুলো ধুয়ে দেব। কাপড় ধুয়ে স্নানটা সেরে এলাম, চলো এবার ঠাকুর দিয়ে দিই, আর লাড্ডুকেও স্নান করে নিয়ে এসেছি, ও আমার পিছে পিছে হাঁটছে দেখা যাচ্ছে না, তো ওকেও তেল টুল লাগিয়ে কাপড় টাপড় পরিয়ে দেব, তো চলো তোমরা সঙ্গে দেখো। গরমে ফুল গাছের যা অবস্থা, দু চারটা ফুল ফুটে আমি কিনে নিই, পুজো দিচ্ছি আর তুলি না ফুলগুলো, কারণ একদম নেতিয়ে পড়েছে গাছটা, বিচারা গাছের জন্য আমার অনেক কষ্ট হয়, মানে অবস্থাই খারাপ বলতে পারো। পুজো দিচ্ছিলাম, আমার ছেলেও এসেছে পুজো দিতে, তো মা ছেলে দুজন মিলে পুজো দিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম দুজনই। আর চলো এবার ওকে একটুখানি কাপড় টাপড় পরিয়ে দেবো, এখন কোনো কাপড় পরিনি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আর দেখো তোমাদের দাদা নিয়ে এসেছে মাছ, আমি চলে এসেছি রাতের ডিনার রেডি করতে, আর মাছের মধ্যে একটুখানি ছিল ডিম, সন্ধ্যার কিছু খাওয়ার ছিল না তো মানে কিছু প্ল্যান করা হয়নি, ছিল চাউমিন রাখা ছিল গড়ে কিন্তু বানাতে ইচ্ছে করছে না, আর আমার যেহেতু পেটের অবস্থা ভালো ছিল না তো ডাক্তার মানে একটুখানি হালকা পাতলা খেতেই বলেছে, একদম কোনো রিচ খাওয়ার চলবে না, বাইরের খাওয়া সব বন্ধ করে দিয়েছে, তো আমি আগে মাছের ডিমগুলো বড়া করে নিলাম, এই যে দেখো চার পাঁচখানা বড়া, তো চলে যাচ্ছি তোমাদের দাদাও খাবে আমিও খাবো, তো দুজনের সন্ধ্যার টিফিনটা এইটাতে নিতে যাবে, ছেলেকেও দিয়ে দেবো, কাঁচা লঙ্কা ছাড়া করেছি, শুধু একটু গ্যাস দিয়ে কোনো কিছু দিইনি। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, চলো মাছগুলো তুলে ভাতটা বসিয়ে দিই, চালটা এদিকে ধুয়ে রেখেছি, তো ভাতটা ওইদিকে বসিয়ে দিলাম, আর চলো এবার সবজিটা না কেটে নিই, রান্না করবো তো আলু পটল দিয়েই করবো, একটুখানি একদম পাতলা গলে মশলা ছাড়া হালকা ঝুল করবো, একটু এত গরম, আর আমার মানে শরীরটা ভালো ছিল না তো রিচ খাওয়ার ইচ্ছেই নেই। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর এইটার মধ্যেই সবজিগুলো অ্যাড করে নেবো, চলো। তো সবজিগুলো এবার ভালো করে এক নাড়াচাড়া করে ভেজে নেবো দু তিন মিনিট, তারপর মশলা দেবো, চলো ভাজা হয়ে গেছে, আর মশলাটা অ্যাড করে নিই, জিরে দিয়েছি আর হলুদ গুঁড়ো নুন ব্যাস হয়ে গেছে, আর তার উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দুটো ভালো করে কষিয়ে নেওয়ার পর একটুখানি জল দিয়ে দিলাম, আর আমার রান্না কমপ্লিট। তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিও এখানেই শেষ করবো, আমি এবার ভাত খেতে বসে পড়বো, তোমাদের দাদার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো, আর যার ভিডিওটি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো, বাই বাই।